নমস্কার, আশা করি সকলে ভালো আছো। সব ভাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখিয়ে দেব যে তোমরা ঝাড়গ্রাম রাজ কলেজে ফর্ম ফিল আপ করার পর ফর্মে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটা তোমরা কারেকশন কীভাবে করতে পারবে, ঠিক আছে? তো একদম সহজভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পর ফর্মটা তোমরা কীভাবে কারেকশন করতে পারবে, ওকে? তো তোমরা যদি ঝাড়গ্রাম রাজ কলেজের ফর্ম ফিল আপের ভিডিও এখনো না দেখে থাকো, ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশনে পেয়ে যাবে, লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো, ওকে? তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমে তোমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে, তারপর এখানে সার্চ করবে ঝাড়গ্রাম রাজ কলেজ, ওকে? তো এই যে তোমরা সার্চ করবে ক্রোম ব্রাউজারে, তারপরে প্রথমে যে অপশানটা তোমাদের শো করবে ঝাড়গ্রাম রাজ কলেজ jrc.ac.in ওর উপরে ক্লিক করে দেবে। ক্লিক করলে আমরা হোম পেজে পৌঁছে যাব। তারপর তোমরা পেজটাকে ডেস্কটপ সাইটে অন করে নেবে। তারপর যে এখানে ইউজি অ্যাডমিশন পোর্টালগুলো রয়েছে, তো এই ইউজি অ্যাডমিশন পোর্টালে যাবে। তারপরে এখানে ওপরে এখানে দেখো লেখাই রয়েছে ফর্ম কারেকশন বলে একটা অপশান আছে, এই ফর্ম কারেকশনের উপরে ক্লিক করবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা ফর্মটাকে কারেকশন করে নিতে পারবো। তো যখন তোমরা এর ওপরে ক্লিক করবে, এখানে যে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং যে ডেট অফ বার্থ সেইগুলো বসিয়ে দিয়ে ফর্মটাকে তোমরা সাবমিট করে দেবে, ঠিক আছে? এএন নাম্বার তোমার যে ফর্মটি রয়েছে সেই ফর্মের ওপরে তোমরা পেয়ে যাবে, ওকে? তো যেরকম রয়েছে সেরকম এখানে বসিয়ে দেবে আর তোমার ডেট অফ বার্থটা দিয়ে এখানে সাবমিট করে দেবে। যখনই সাবমিট করবে তোমার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে দেবে, ওকে? তোমার ওটিপি চলে এসেছে, আমি এখানে এটাই বসিয়ে দেবো এবারে, ওকে? বসিয়ে দিচ্ছি ওটিপি, তারপর এখানে সাবমিট করে দেবে। তো সাবমিট করে দেওয়ার পর আমাদের সামনে সেই ডকুমেন্টস আপলোডের পেজটা ওপেন হয়ে যাবে, ওকে? তো এখানে দেখবে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ডেটা কারেকশন অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে? তো এখানে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কারেকশন করতে পারবো, ওর উপরে ক্লিক করবে। যখন তোমরা ওর উপরে ক্লিক করবে আমাদের সামনে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে যেটা আমরা ফিল আপ করেছিলাম, ঠিক আছে? তো এখানে যদি কোনো ডেটা ভুল থাকে সেটি তোমরা এখান থেকে কারেকশন করে নিতে পারবে, ঠিক আছে? তো যে ডেটাই ভুল থাকুক না কেন তার উপরে ক্লিক করবে, ক্লিক করে সেটাকে তোমরা কারেকশন করে নিতে পারবে, ঠিক আছে? তো ধরো যদি এখানে কোনো সাবজেক্ট ভুল হয়ে থাকে তো তার উপরে ক্লিক করবে, দেখো এখানে সমস্ত সাবজেক্টগুলো কিন্তু শো করেছে, ওকে? তো তোমরা যদি ভুল থেকে থাকে তাহলে এখান থেকে সেটা কারেকশন করে নেবে, তারপর যেখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছ সাবমিট বাটনে ক্লিক করে দেবে। সাবমিট বাটনে ক্লিক করে দিলে আমার যে ডেটা আপডেট সেটা আমার সাকসেসফুলিভাবে হয়ে যাবে, তারপর তোমরা ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পর যদি তোমাদের এখানে কোনো ডকুমেন্ট ভুল হয়ে থাকে তাহলে এখানে ডকুমেন্টগুলো তোমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে? তারপর এখানে যে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মের উপরে উপরে ক্লিক করে দেবে। অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করলে আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আমাদের ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা এইভাবে খুব সহজে অ্যাপ্লিকেশন ফর্মটা কারেকশন করে নিতে পারবে। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, এবং ভিডিও তোমার বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করো, এবং তুমি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো কলেজ সংক্রান্ত আরও বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য।